সাহাবী ছিলেন? সাধারণ সাহাবী না। তাবুকের যুদ্ধে মুসলমানরা দান করতেছে, সব দান করলেন, সাহাবারা দান করলেন, হযরতে ওমর দান করলেন, হযরতে আলী দান করলেন, ওসমান দান করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা প্রত্যেকবার যখন আমি দান করার জন্য বলি, সবচাইতে আগে আবু বকর দান করে। আজকে সবাই তোমরা দান করেছো, আমার আবু বকরকে আমি কেন দেখি না? সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হযরত আবু বকর পিলারের পাশে একা একা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিসের জন্য তুমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদো? আবু বকর, তুমি কি আজকে দান করবে না? হযরত আবু বকর একটা থলে নিয়ে এসে বিশ্ব নবীজির কদম মুবারকের মধ্যে কাঁদতে কাঁদতে ছেড়ে দিলেন। একটা শুকনো রুটি আর দুই তিনটা খেজুর সেই ঝোলা থেকে বের হয়ে গেল। আল্লাহর নবীজি সাহাবাদের দিকে তাকায় বললেন, সাহাবারা, আজকে যে যা তোমরা দান করেছ সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়েছে আমার আবু বকরের দান। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত বেশি দান করলাম আর আবু বকর এত অল্প দান করার পরও সবার চাইতে তার দান দামি হলো কেমনে? আল্লাহর নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, তুমি কতটুকু দান করেছো আর কত রেখে এসেছ? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পত্তি দান করেছি আর অর্ধেক সম্পত্তি আমার বাড়িতে রেখে এসেছি। হযরত ওসমানকে বললেন, ওসমান, তুমি কতটুকু দিয়েছো? তিনিও বললেন, আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে এসেছি। হযরতে আলী একই কথা বললেন। এবার আল্লাহর নবী হযরতে আবু বকরের দিকে তাকায় বললেন, আবু বকর, তুমি কতটুকু দান করেছো আর কতটুকু বাড়িতে রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জাগতিক সম্পত্তি বলতে যা কিছু বোঝায় সব কিছু এনে আপনার কদম মুবারকের মধ্যে আমি ফেলে দিয়েছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কিছু বাকি নাই। তুমি কোন বা দেশে লুইলারি দয়াবান, আল্লাহ তোমারও লাগিয়া ভিখারি সাজিব। কথা বলো ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য ভিখারি হতে রাজি আছি না নাই? আল্লাহ তোমারও লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতি বহু দয়াল মন প্রাণ, তুমি কোন বা দেশে লুইলারি দয়া। চিৎকার দিয়ে বলেন, মারহাবা। বন্ধুরা আমার, এজন্য হযরত আবু বকর সাধারণ কোন সাহাবী ছিলেন না। আবু জেহেল্লা আবু বকরের সঙ্গে প্রথম দেখা, কয়, আবু বকর, এতদিন পর্যন্ত তোমরা যাকে নবী বলে মানো, আমি বলেছি ওইটা একটা মিথ্যাবাদী, একটা পাগল, তুমি বিশ্বাস করো নাই, আমার কাছেও কোনো প্রমাণ ছিল না, আজকে এমন একটা প্রমাণ আমি তোমাকে দিব, তুমি নিজেই বলবা মুহাম্মদ একজন মিথ্যাবাদী। হযরত আবু বকর বললেন, আবু জেহেল্লা, এত বেশি কথা বলার দরকার নাই, আগে বল আমার নবী কি বলেছেন। কয়, তোমরা যাকে নবী বলে মানো সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি গত রাত্রিতে আরশ কুরসি পেরিয়ে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে
পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত নিয়ে দুনিয়াতে চলে আসছে। এখন আবু বকর তুমি বলো ওইটা একটা মিথ্যাবাদী না একটা ভণ্ড? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা মাত্র কথা বললেন, ও মুসলমান বিশ্বাস কাকে বলে দেখেন? হযরত আবু বকর বললেন, আবু জেহেল্লা এই কথা কি আমার নবীজি নিজে মুখে বলছে নাকি? কই নিজে মুখে বলেছে না হয় গিয়া দেখো। হযরত আবু বকর বললেন, না না আমার দেখার কোনো প্রয়োজন নাই, আল্লাহর নবী যদি এই কথা নিজে মুখে বলে থাকেন দুনিয়ার কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর তার কথার উপরে বিশ্বাস করলাম।